আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনায় একদিনে 63 জনের মৃত্যু দেড় মাসে সর্বোচ্চ রাজশাহীতে পরিস্থিতির আরও অবনতি বাড়ল লকডাউনের মেয়াদ নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে মানুষের চাপ যানজটে নাকাল নগরবাসী স্বাস্থ্যবিধি উপেক্ষিত তিপ্পান্ন হাজার গৃহহীন পাচ্ছে নতুন ঘর সামাজিক সুরক্ষা খাত থেকে পেনশন মুক্তিযোদ্ধা ভাতা আলাদা করার প্রস্তাব সিপিডির এবং পরিবেশ বান্ধব গার্মেন্টস কারখানায় উৎপাদন খরচ বেশি পোশাকের ন্যায্য মূল্য চায় বিজিএমইএ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম বিস্তারিত খবর দেশে দ্রুতগতিতে বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার ২৪ ঘন্টায় মারা গেছেন ৬৩ জন যা গত ৪৩ দিনের মধ্যে সর্বোচ্চ তাদের বেশিরভাগই ঢাকার বাইরের বাসিন্দা এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৩৪৫ একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৮৪০ জনের শনাক্তের হার ১৫.৪% এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৪১৮৭ জনে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭১৪ জন মোট সুস্থ হলেন ৭৭৬৬৬ জন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর লকডাউন সত্ত্বেও করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আসেনি দেশের সীমান্তবর্তী সহ বিভিন্ন জেলায় পরিস্থিতির অবনতি হওয়ায় রাজশাহী ও চাপে নবাবগঞ্জে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বেনাপোল শার্শা ঠাকুরগাঁও ও ঝিনাইদহে আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন জাহিদুল আলম যশোরের বেনাপোল স্থল বন্দর ও শার্শা সদর ইউনিয়নে সকাল থেকে শুরু হলো এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এই সাত দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শুধুমাত্র কাঁচা বাজার হোটেল রেস্তোরাঁ ও মুদির দোকান খোলা থাকবে বন্ধ থাকবে গণপরিবহন এবং অন্য সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ঠাকুরগাঁওয়ে শুরু হলো এক সপ্তাহের কঠোর লকডাউন তবে সেখানে বিকেল ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত সব দোকানপাট বন্ধ থাকবে সাপ্তাহিক গরুরহাটও বন্ধ থাকবে এই সময়ে সীমিত থাকবে গণপরিবহনের চলাচল একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে সীমান্ত জেলা ঝিনাইদহেও জেলা প্রশাসন জানিয়েছে শনিবার থেকে জেলার ৬ পৌর এলাকার সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বিকেল ৫টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আপাতত এর মেয়াদ ৭ দিন এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় রাজশাহীতে ২৪ জুন এবং চাঁপাইনবাবগঞ্জে ২৩ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন এর আওতায় যথারীতি দুই শহরে বন্ধ থাকছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল জাহিদুল আলম এটিএন বাংলা গত কয়েকদিনের তীব্র যানজটে নাকাল নগরবাসী করোনা বিধিনিষেধ উপেক্ষা করে হঠাৎ করে যানবাহনের অতিরিক্ত চাপ আর অপরিকল্পিত উন্নয়ন কাজ যানজটের কারণ বলে মনে করছেন ভুক্তভোগীরা সময়মতো কর্মস্থলে পৌঁছতে না পেরে সবচেয়ে বেশি বিপাকে রয়েছে কর্মজীবী মানুষ বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী রাজধানীর যানজট কোনো নতুন বিষয় না তবে করোনা পরিস্থিতি আবারও যখন ঊর্ধ্বমুখী ঠিক তখনই এ ধরনের যানজট নগরবাসীকে ভাবিয়ে তুলছে সরকারি বিধিনিষেধের মধ্যে ঢাকামুখী মানুষের চাপ বাড়ায় দিন দিন যানজট অসহনীয় হয়ে উঠছে অন্যদিকে উন্নয়ন কাজের দোহাই দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় বন্ধ রাখছে গুরুত্বপূর্ণ অনেক সড়ক এর ফলে মূল সড়কে তৈরি হচ্ছে তীব্র যানজট বাসে যাই প্রতিদিন সিএনজিতে যাওয়া পসিবল না কিন্তু সিএনজিতে যেয়ে আমার কোনো লাভ হচ্ছে না আমি এখন এখানে বসে আছি আমি জানি না আমি কটা সময় পৌঁছাবো রাস্তাঘাটে অনেক জ্যাম এবং এই জন্য দেখা যাচ্ছে যে রাস্তায় অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে না রাস্তায় যারা থাকি আমরা সাফার করছি আমরা বুঝতে পারতেছি এটা এটা কি যেখানে স্বাভাবিকভাবে যানজট সহ এক স্থান থেকে অন্য স্থানে যেতে সময় লাগতো এক থেকে দেড় ঘন্টা সেখানে এখন লাগছে দুই তিন ঘন্টারও বেশি সময় অতিরিক্ত সময় নিয়ে বের হয়েও মানুষ নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারছেন না গন্তব্যে ব্যবস্থার জায়গায় যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কখনোই সমাধান হবে না জ্যাম ঠেলে গাড়ি চালাইতে হয় আর কিছু উপায় নাই তীব্র কম হইতে আছে মালিকেরা চিল্লাচিলি করে কিন্তু যানজট আমরা কি করব চলছে বর্ষা মৌসুম একটু বৃষ্টি হলেই যানজটের মাত্রা বেড়ে যায় আরও কয়েক গুণ
একদিকে করোনার ঊর্ধ্বগতি, অন্যদিকে তীব্র যানজট, নগরবাসী পড়েছেন চরম ভোগান্তিতে। আর তারা এর কারণ হিসেবে দায়ী করছেন বিভিন্ন সড়ক উন্নয়নের নামে বন্ধ থাকাকে। তাই কর্তৃপক্ষকে সঠিক সময়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের স্বাস্থ্যবিধি মানতে এখনও উদাসীন অনেকেই। রাজধানীর গণপরিবহন, শপিং সেন্টার ও কাঁচা বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানছেন না কেউই। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। চলমান বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি কোনো তৎপরতা। মনির হোসেন তোপুর রিপোর্ট। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে 15 জুলাই পর্যন্ত। তারপরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন চালু থাকায় মানুষের যাতায়াত বেড়েছে কয়েক গুণ। করোনার হাত থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানতে এখনও অনেকেই অসচেতন। মাস্ক না মাইলে যে আমার নিজেরই ক্ষতি, আমার দ্বারা আরো দর্জনের ক্ষতি, এটা আমরা বুঝতে পারি। আর রাস্তা খালি অন্য কাজে এখন স্থানের দিকে আমি পড়ি নাই, বুঝেন নাই, নিরাপত্তা নাই, এখন তো ভুল হয়ে গেছে। নিজের সেফটি নিজের কাছে, আপনি নিজে যতক্ষণ সেফ না হবেন ততক্ষণ প্রশাসন কিছু করতে পারবে না। মাস্ক পরলে নিজের জন্য ভালো, অপরের জন্য ভালো, যারা না পড়ছে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। রাজধানীতে নিম্ন আয়ের মানুষদের বেশিরভাগেরই মুখে নেই মাস্ক। ফুটপাতের বিক্রেতারা মাস্ক পরতে একদমই নারাজ। মাস্ক আসবে ফকরে আস এদিকে আস ফর্ম হবে এখানে ফর্ম। বৃষ্টি তো, আমরা দোকানদারি করি, গরম প্রচুর লাগে, মাস্ক পরি নাই। আমাদের দেখে মাস্ক পরতে হবে না, মাস্ক এতক্ষণ কেন পরেন নাই সেটা বলেন তো। রাক্সার মনে ছিল না হেলি ঘটনা আনছি তো, ওই কাজে ব্যস্ত ছিলাম এই কারণে আর মনে ছিল না। চলমান বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ক্লাব, মাদক ও ডিজে পার্টি নিয়ে জাতীয় সংসদে ব্যাপক সমালোচনা করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ক্লাবগুলোতে ঠিক কি হচ্ছে, কারা সেখানে মদ খাচ্ছে এবং কারা এগুলোর সদস্য তা খতিয়ে দেখার আহ্বান জানান তারা। অন্যদিকে আওয়ামী লীগের প্রবীণ সাংসদ শেখ সেলিম বলেন, দেশে মদ ও জুয়ার লাইসেন্স চালু করেছিলেন জিয়াউর রহমান। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বিভিন্ন ক্লাব, মদ, ডিজে পার্টি ও জুয়া নিয়ে অনির্ধারিত আলোচনায় বৃহস্পতিবার হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। কোনো মুসলমান মদ খাইতে পারিবে না। নামি দামি এসব ক্লাবের কর্মকর্তা নিয়ে প্রশ্ন তোলেন সদস্যরা। ক্লাব ও ডিজে পার্টির আড়ালে অবৈধ কার্যক্রম বন্ধে সংসদ নেতার হস্তক্ষেপ চান তারা। বিভিন্ন ক্লাবে গ্যালনের পর গ্যালন মদ বিক্রি হয়, সেই মদগুলি কারা কারা? অনেক সরকারি কর্মকর্তা, সমস্ত ক্লাবের মেম্বার, কিভাবে তারা মেম্বার হয়? 20 লাখ 30 লাখ 50 লাখ মাস পিকে আমরা তো চিন্তাও করতে পারি না, 50 লাখ টাকা দিয়ে জীবনে কামাই সিনে যেতে মেম্বার হব। আজকে দেখবেন যে যারা 3000 তারাও একটা মানে বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করে ড্রাগ ইউজ করার জন্য। এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ সেলিম বলেন, দেশে মদ ও জুয়ার লাইসেন্স দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ এর বিরোধিতা করে বলেন, বিদেশি ও ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য এই অনুমোদন দেন জিয়া। জিয়াউর রহমান মদ জুয়ার লাইসেন্স দিয়েছে, তিনি ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে স্টিমার ক্রাব করে নৌযাত্রা করছিল, সুতরাং হিজবুল বাহার এটা হয়তো সবাই নাম জানেন। যদি ওই আইনের মধ্যে দেখাতে পারেন যে মুসলমানদেরকে ক্লাবের মদ খাওয়ার বৈধতা জিয়াউর রহমান দিয়ে গেছে, আমি এই সংসদ থেকে পদত্যাগ করে চলে যাব। মানে স্পিকার পরে 2021-22 অর্থ বছরের বাজেট আলোচনা শেষে আগামী 28 জুন পর্যন্ত সংসদ মুলতবি করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আপনার কাছে আমি প্রোটেকশন চাই। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সেইখানে তো আমি আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে 53,340টি ভূমিহীন পরিবারকে ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। আগামী রোববার এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন। কেউ অন্যের জমিতে কাজ করে, কেউ দিনমজুর, কারোই ছিল না মাথা গোজার ঠাই। মুজিববর্ষ উপলক্ষে এরই মধ্যে 70,000 পরিবারকে বিনামূল্যে ঘর দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য এটা গর্ব করার বিষয়। দ্বিতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, মহামারীতে অনেক প্রকল্প থমকে গেলেও গৃহহীনদের জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে ঘর। মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের ভিতরে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশে কোনো ভূমিহীন গৃহহীন থাকবে না।
এবং সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। ভূমিহীনদের ডেকে এনে তাকে জমির মালিক এবং ভূমি বাড়ি সহ দেওয়ার এই নজির সমগ্র বিশ্বে আর নাই। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা ভ্যাকসিনের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যাদের কাছ থেকে টিকা পাওয়া যাবে তাদের থেকেই টিকা কিনে জুলাই মাসে দেশে গণটিকা দেওয়া হবে। অল্টারনেটিভ সোর্সের জন্য আমরা দিনরাত খুঁজে বেড়াচ্ছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে বা ইউরোপ বা আমাদের ওই যে চায়না, সমস্ত দেশেই কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের রাষ্ট্রদূতেরা যোগাযোগ করে চলেছে, আমরাও যোগাযোগ করে চলেছি। এখন ইতিমধ্যে আমরা কয়েকটা দেশের সঙ্গে কথা বলেছি, আমরা প্রত্যাশা করতেছি খুব দ্রুত আমরা পাব। এবং আমরা কিন্তু অনেকটা অনেক দূর এগিয়েছি, আমরা প্রত্যাশা করছি যে জুলাই মাস থেকে আমরা হয়তো আবার মাস স্কেলে শুরু করতে পারবো। ভ্যাকসিন উৎপাদক দেশগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না বলেও অভিযোগ করেন তিনি। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দকে শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। সংস্থাটির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সামাজিক সেবা খাত থেকে পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা ও সঞ্চয়পত্রের সুদকে আলাদা করার প্রস্তাব দেওয়া হয়। করোনায় নতুন দরিদ্রদের বাজেটে অন্তর্ভুক্ত না করারও সমালোচনা করেন সংসদ সদস্য রাশেদ খান মেনন। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। সিপিডির গবেষণায় বলা হয়, করোনা মহামারীতে গত 1.5 বছরে 62% মানুষ কাজ হারিয়েছেন। আয় কমে যাওয়ায় দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে। বিকল্প আয়ের পথ কমে আসায় শহরমুখী অনেকেই এখন গ্রামে ফিরে কৃষিকাজে যুক্ত হচ্ছেন। এ অবস্থায় 2021-22 সালের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে মাত্র 1,07,000 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দকে গতানুগতিক বলে মনে করে সংস্থাটি। অন্যদিনকে সোশ্যাল সেফটি নেট বলা হয়, সোশ্যাল সেফটি নেট এর ভিতর পেনশন ঢুকিয়ে তার সাথে মুক্তিযুদ্ধ ভাতা ইত্যাদি মিলিয়ে প্রথম শুভঙ্করের ফাঁকি হলো এটা, যা না তার চেয়ে অনেক বেশি বলা হয়, এটা যেটা সংজ্ঞাতে পড়ে না। যেই অনুপাতে তাদের পাওয়ার কথা সেই অনুপাতে তারা পান না, যেটা দেওয়া হয় সেটাও কিন্তু তারা পায় না। ওখানেও অনুপ্রবেশকারীরাও আছে, আবার অনেক ক্ষেত্রে এখানে বাস্তবায়নের সমস্যাও রয়ে গেছে। পিছিয়ে পড়া অঞ্চলের প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনা করে সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন। করোনায় নতুন দরিদ্রদের স্বীকৃতিও দিতে হবে, তাদের তথ্য গোপন করার যৌক্তিক কারণ নেই বলে মনে করেন সংসদ সদস্য রাশেদ খান মেনন। 1.5 বছর হয়ে গেছে করোনার, এবং এই 1.5 বছরে যে মানুষের কর্মহীনতা, মানুষের যে দুঃখ দুর্দশা, এই সবগুলো বিষয় চোখের সামনে দেখা বিষয়, এখানে খুব গোপন করার কোন স্কোপ আছে বলে মনে করি না। নতুন যে দরিদ্র সৃষ্টি হয়েছে তারা কিন্তু এই বাজেট থেকে বাদ পড়ে গেছেন। এরপরও সামাজিক নিরাপত্তা খাতে কোভিড কালীন সময়ে যে এক্সট্রা টাকাটা দেওয়া হয়েছিল 50 লক্ষ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিতে চেয়েছিলেন, এখানেও একটা কথা আমি তখনও বলেছি এখনো বলছি, সেটা হলো জনগণ জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়নি। সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়লেও সেই পরিমাণে ভাতা না বাড়ায় ক্ষোভ জানান অনেকেই। বাজেটের কাঠামোগত সমস্যা সমাধানে আইন প্রণেতাদের সংসদে আরো বেশি আলোচনার তাগিদ দিয়েছেন বক্তারা। যেভাবেই আমরা শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘদিন কারাবন্দী থাকায় বেগম খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় অসুস্থ জানিয়ে তার উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে বিএনপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরে এই আহ্বান জানান তিনি। এখনো বন্দি করে রাখা হয়েছে, তিনি অত্যন্ত অসুস্থ। এই দীর্ঘ 4 বছর তার কোনো চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে তাকে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার পরিবার আবেদন করেছিল সরকারের কাছে যে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক, এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে, তাকে সেই সুযোগ দেয়নি। বিএনপি জনবিরোধী ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে তার দপ্তর ব্রিফিংয়ে তিনি বলেন, যারা হত্যা ও ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারাই প্রধান অন্তরায়। আওয়ামী লীগ কখনো হত্যার রাজনীতিকে সমর্থন করে না বলে জানান ওবায়দুল কাদের। স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দেয়া বিএনপি আজ চেতনার কথা বলে, নির্লজ্জতার একটা সীমা থাকে।
বিএনপি এদেশে সহাবস্থানে রাজনীতির পথে অন্তরায় হয়ে আছে। শিক্ষার্থীদের শুধু জ্ঞানে নয়, মেধা, মনন ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, পাশ্চাত্যের ভালো দিক ধারণ করে নিজের দেশের সংস্কৃতি ও ইতিহাস চর্চা করা প্রয়োজন। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে রেডিও, টেলিভিশন অ্যান্ড মিডিয়া ল্যাব উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে সমস্ত ডিগ্রি দিচ্ছি, ডিগ্রি দেওয়ার পাশাপাশি নানামুখী মেধা বিকাশ করা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন প্রতিজ্ঞা থাকে না, প্রচেষ্টা থাকে না। প্রতিজ্ঞার সাথে যখন প্রচেষ্টা যুক্ত হয় না, সেটি হচ্ছে বাধা। শুধু স্বপ্ন দেখেই যদি আমরা ক্ষান্ত হই, স্বপ্ন পূরণ হয় না। পরিবেশ বান্ধব গ্রিন ফ্যাক্টরি প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের 40% বেশি বিনিয়োগ করতে হয়েছে, তাই উৎপাদন খরচও বেশি। এসব কারখানায় উৎপাদিত পোশাকের ন্যায্য মূল্য দিতে ক্রেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। শ্রমিক অধিকার বাস্তবায়ন হলে এসব পণ্যের প্রকৃত মূল্য পাওয়া সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। যুগের চাহিদা মেটাতে তৈরি পোশাক শিল্পে বাড়ছে পরিবেশ বান্ধব বা গ্রিন কারখানার সংখ্যা। এসব কারখানায় কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, পোশাকে ব্যবহৃত পানির পুনর্ব্যবহার ও প্রকৃতির কম ক্ষতি করেই পণ্য উৎপাদন করা হচ্ছে। সর্বোচ্চ সংখ্যক সবুজ কারখানার স্বীকৃতি হিসেবে এ মাসেই যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রিন বিল্ডিং কাউন্সিলের পুরস্কারও পেয়েছে বাংলাদেশ। ব্যবসায়ীদের মতে, এসব কারখানা নির্মাণে অতিরিক্ত 30-40% অর্থ ব্যয় হয়, তবে সে অনুযায়ী উৎপাদিত পণ্যের দর থেকে বঞ্চিত উদ্যোক্তারা। ওয়ার্ল্ডের টপ 100টা ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশে 39টা আছে, আমরা 41টা প্লাটিনিয়াম ফ্যাক্টরি। তো এত গ্রিন ফ্যাক্টরি ওয়ার্ল্ডের কোথাও নাই। যারা কর্মীরা কাজ করে তারাও কিন্তু একটা ভালো পরিবেশে কাজ করছে। আমরা এটার জন্য অনেক 30-40% বেশি ইনভেস্টমেন্ট করতে হয় পরিবেশ বান্ধব ফ্যাক্টরি করার জন্য। বায়ারদের একটা দায়িত্ব আছে, আমরা যেমন গ্রিন ফ্যাক্টরি করছি, তারা যেন গ্রিন প্রাইস দেয়। বিজিএমইএর হিসাবে পরিবেশ বান্ধব শীর্ষ 10 কারখানার 8টি এখন বাংলাদেশে, আর প্লাটিনাম কারখানা সংখ্যা 41টি। এসব কারখানায় নতুন বিনিয়োগ বাড়ছে, পোশাকের দাম বাড়াতে ক্রেতাদের ভূমিকা রাখতে হবে বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। গ্রিন ফ্যাক্টরির সুবিধা আমরা নিতে চাই আমাদের পণ্যে, আমাদের পণ্য বাস্কেটে উৎপাদনের মূল্যে, তাহলে অবশ্যই আমাদের শ্রম সংক্রান্ত বিষয়গুলো, সামগ্রিক উন্নয়ন দরকার শুধু কিছু ফ্যাক্টরিতে না, সব পর্যায়ের ফ্যাক্টরিতে। এবং পরিবেশগত যে বিষয়গুলো, মানদণ্ডে পণ্য উৎপাদন, ওয়াটার কনজারভেশন, এনার্জি সেভিংসের যে টেকনোলজি, স্পেস রাখা, এরগোনমিক্স ঠিক রাখার মতো বিষয়গুলো, এটি অল্প সংখ্যক ফ্যাক্টরিতে করলে হবে না, এটি বৃহদ আকারের ফ্যাক্টরিতে এই ইমেজটি ছড়িয়ে দিতে হবে। দেশে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার সংখ্যা 2500-এরও বেশি, আর পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতে সাজাপ্রাপ্ত শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার প্রজ্ঞাপন ও উপনির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে করা আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 8 জুন পাপুলের বোন নুরুন্নাহার বেগম ও নির্বাচনী মনোনয়নপত্রের প্রস্তাবক সাদাত হোসেনের করা রিটটি খারিজ করে হাইকোর্ট। পরে তারা আপিল বিভাগে আবেদন করেন। এদিকে নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ওই আসনে বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার আবেদনও খারিজ করেছিল হাইকোর্ট। ফলে লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এবছর বৈশ্বিক শান্তিসূচকে 6 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 97তম, এবছর তা উঠে এসেছে 91 স্থানে। অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এই বৈশ্বিক শান্তিসূচক প্রকাশ করে, যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিতে বাংলাদেশের অবস্থান বিশ্বের সবচেয়ে শান্তির দেশ আইসল্যান্ড এবং অশান্তির দেশ হিসেবে সূচকে তারা চিহ্নিত করেছে আফগানিস্তানকে। শীর্ষ শান্তির দেশ হিসেবে দ্বিতীয় থেকে পঞ্চমে রয়েছে নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল ও স্লোভেনিয়া। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
অনলাইন স্টোরের বর্ষপূর্তি ক্যাম্পেইন ও ঈদ উৎসব কুরবানি অফার ঘোষণা করেছে সনি র্যাঙ্কস। বর্ষপূর্তি ক্যাম্পেইনে অফারে রয়েছে 72 ঘন্টার বিশেষ মূল্য ছাড়। আগামী 19 জুন পর্যন্ত সনি র্যাঙ্কসের অনলাইন স্টোরে অর্ডার করে বা সরাসরি দেশব্যাপী যে কোনো শোরুম থেকে ক্রেতারা ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারবেন অর্ধেক দামে। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে কুরবানি অফারে ক্রেতাদের জন্য 25টি মডেলের ক্যালভিনেটর ও র্যাঙ্কস ব্র্যান্ডের নতুন রেফ্রিজারেটর, ফ্রিজার ও টিভি পণ্যে থাকছে বিশেষ মূল্য ছাড় এবং গিফট। আর 200 ভাগ্যবান বিজয়ী ক্রেতা পাবেন একটি করে গরু। রাজধানীর বাংলা মোটরের নিজস্ব শোরুমে এই অফারের উদ্বোধন করেন র্যাঙ্কস ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন। ঈদ উৎসব ক্যাম্পেইন চলবে 31 জুলাই পর্যন্ত। ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স, ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 22 জুন বিকেল 4:30 সমতা লেদার এবং 24 জুন বিকেল 3:00 ফনিক্স ফাইন্যান্স ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর বিগত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। আন্তর্জাতিক সংবাদ। হজ পালনকারীদের কাছে এবছর পবিত্র জমজম পানির বোতল পৌঁছে দেবে রোবট। হজের সময় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রোবট ব্যবহারের কথা জানিয়েছেন কর্মকর্তারা। রোবটগুলোতে 3টি তাকে জমজম পানির বোতল থাকবে, এরই মধ্যে যার পরীক্ষামূলক ব্যবহার হয়েছে মক্কার মসজিদুল হারেমে। বর্তমানে 20টি রোবট দর্শনার্থী এবং হজ পালনকারীদের এই সেবা দিচ্ছে। হেপাটাইটিস, ক্যান্সার ও পানিবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর এক কর্মশালায় একথা জানান তারা। কর্মশালায় জানানো হয়, নিরাপদ পানির অভাবে প্রতিবছর বিশ্বের 15 লাখ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়। প্রায় 8.5 লাখ মানুষ অকালে মারা যায়। কর্মশালায় অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা ও ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা। এবারে কোপা আমেরিকা ফুটবলের খবর। চার দিন বিরতির পর আবারও মাঠে ফিরছে কোপা আমেরিকা ফুটবল আসর। শুক্রবার সকাল 6:00 বি গ্রুপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। উদ্বোধনী ম্যাচে ভেনিজুয়েলাকে 3-0 গোলে বিধ্বস্ত করে দারুণ ফর্মে থাকার ইঙ্গিত দিলেও পেরুকে সমীহ করছেন সেলেসাওদের কোচ তিতে। শুধু শক্তির বিচারে নয়, রেকর্ডের বিচারেও এগিয়ে থেকে রিও ডি জেনিরোয় খেলতে নামবে ব্রাজিল। দুই দলের 48 বারের মোকাবেলায় ব্রাজিলের 34 জয়ের বিপরীতে মাত্র 5টিতে ম্যাচ জিতেছে পেরু। এদিকে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের কোপা আমেরিকা মিশন শুরু করবে পেরু। কোচ করোনা আক্রান্ত হলেও দলের বাকিরা সুস্থ রয়েছেন। গ্রুপের আরেক ম্যাচে রাত 3:00 কলম্বিয়ার মুখোমুখি হবে ভেনিজুয়েলা। ইউরোর খবর। অসাধারণ পথ চলায় আরেকটি দুর্দান্ত জয় তুলে নিল ইতালি। সুইজারল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে এবারে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে শেষ 16-তে জায়গা করে নিল এই ফুটবল দল। আর তুরস্ককে 2-0 গোলে পরাজিত করে নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখল ওয়েলস। পরাগারমানের রিপোর্ট। পুরো খেলায় ইতালির 13 শটের 3টিই ছিল লক্ষ্যে, তাতে এক ম্যাচ হাতে রেখে ইউরো ফুটবলে প্রথম দল হিসেবে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় রবার্তো মানচিনির দল। অবশ্য রোমের স্তাদিও অলিম্পিকোয় শুরুতেই সুইজারল্যান্ড অগোছালো ফুটবল উপহার দেয়। অন্যদিকে নিজেদের রক্ষণ নিশ্চিদ্র রেখে ঘন ঘন আক্রমণে সুইসদের বিপর্যস্ত করে ইতালি। এমনি আক্রমণে খেলার 19 মিনিটে অধিনায়ক কিয়েল্লিনি গোল করলেও হ্যান্ডবলের কারণে বাতিল হয়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। 26 মিনিটে ম্যানুয়েল লোকাতিল্লির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সুইস ডিফেন্সের ফাঁকফোকরগুলোর সদ্ব্যবহার করে দ্বিতীয়ার্ধে আরও বিপজ্জনক হয়ে ওঠে ইটালি। 52 মিনিটে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন লোকাতেল্লি। এরপর ম্যাচ থেকে হারিয়ে যায় সুইজারল্যান্ড। 89 মিনিটে স্কোরলাইন 3-0 করেন চিরো ইমোবিলে। দিনের অন্য ম্যাচে তুরস্ককে 2-0 গোলে হারিয়ে শেষ 16 আশা ধরে রেখেছে গ্যারেথ বেলের দল ওয়েলস। পরাগারমান, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে 5 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃষ্টির কারণে 10 ওভার কমিয়ে আনা ম্যাচে আগে ব্যাট করে 5 উইকেটে 68 রান করে খেলাঘর। জবাবে ম্যাচ সেরা রনি তালুকদারের 39 রানের ঝড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সুপার লিগ নিশ্চিত করে প্রাইম ব্যাংক। অন্য ম্যাচে রূপগঞ্জকে 5 উইকেটে হারিয়েছে আবাহনী। রূপগঞ্জের দেয়া 163 রানের টার্গেটে খেলতে নেমে 2 বল বাকি থাকতে জয় পায় তারা। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। গ্রুপের একেবারে তলানিতে থেকে বিশ্বকাপ প্রাক বাছাই পর্ব শেষে কাতার থেকে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। 8 ম্যাচে 6 হার 2 ড্র, প্রাপ্তি কেবল 2 পয়েন্ট। অবশ্য আপাত স্বস্তি বার্তা হয়ে এসেছে এএফসির নতুন সিদ্ধান্ত। এশিয়ান কাপের তৃতীয় ও চূড়ান্ত বাছাইয়ে প্লে অফ খেলতে হচ্ছে না বাংলাদেশকে। কাতারে 2022 বিশ্বকাপ ও 2023 এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড বাংলাদেশ শুরু করেছিল আফগানিস্তানের কাছে 1-0 গোলে হেরে। শেষও সঙ্গী হয়েছে ওমানের কাছে 3-0 ব্যবধানে হারের বিষাদ। মাঝে প্রাপ্তি বলতে কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে 1-1 ড্র আর দোহায় আফগানিস্তানের বিপক্ষে 1-1 ড্র। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় একদিনে 63 জনের মৃত্যু, 1.5 মাসের সর্বোচ্চ। রাজশাহীতে পরিস্থিতির আরও অবনতি, বাড়ল লকডাউনের মেয়াদ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে মানুষের চাপ, যানজটে নাকাল নগরবাসী, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। ৫৩,০০০ গৃহহীন পাচ্ছে নতুন ঘর। সামাজিক সুরক্ষা খাত থেকে পেনশন মুক্তিযোদ্ধা ভাতা আলাদা করার প্রস্তাব সিপিডির। এবং পরিবেশ বান্ধব গার্মেন্টস কারখানায় উৎপাদন খরচ বেশি, পোশাকের ন্যায্য মূল্য চায় বিজিএমইএ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।